ঢালিউড এবং টলিউড দুই ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় অভিনেত্রী শাবনূর ও রচনা ব্যানার্জি। দুই ইন্ডাস্ট্রির সেরা এই দুই অভিনেত্রী একসাথে একটি সিনেমায় কিন্তু অভিনয় করেছেন। ছবির নাম ভাইয়া। মান্নার সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন শাবনূর ও রচনা ব্যানার্জি। ওই সিনেমায় কাজ করার সময় শাবনূর ও রচনা ব্যানার্জির মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। শাবনূরকে প্রচুর আদর করতেন রচনা ব্যানার্জি। রচনা ব্যানার্জি জানতেন শাবনূর বাংলাদেশের নাম্বার ওয়ান নায়িকা। শাবনূর সাথে সিনেমা করতে ভীষণ উচ্ছ্বাসিত ছিলেন তিনি। অপরদিকে শাবনূর ও রচনা ব্যানার্জির সাথে অভিনয় করতে খুব এক্সাইটেড ছিলেন। ভাইয়া ছবির শুটিং এর ফাঁকে শাবনূর, রচনা ব্যানার্জি, মান্না এই তিনজন মিলে লং ড্রাইভে ঘুরতে যেতেন। তারা মজা করতেন একসাথে। শাবনূর ও রচনা দুজনই শুটিং সেটে খুবই খুনসুটি করতেন। শুটিং সেটে তারা একসাথে খাবার ভাগাভাগি করে খেতেন। শাবনূর প্রায়ই শেরাটন থেকে খাবার আনতেন, আবার অনেক সময় তিনি বাসা থেকেও খাবার নিয়ে আসতেন। মান্না, রচনা ব্যানার্জি সহ ইউনিটের সবাইকে নিয়ে একসাথে ভাগ করে খেতেন। এই সিনেমায় অভিনয় করার সময় শাবনূরকে রচনা ব্যানার্জি খুব ভালো ভালো উপদেশ দিতেন। শাবনূর যাতে তার অবস্থান ধরে রাখেন, মনস্থির করে যাতে সামনে এগিয়ে যেতে পারেন, এমনই ভালো ভালো উপদেশ দিতেন রচনা ব্যানার্জি। শাবনূর ও রচনা ব্যানার্জির মধ্যে বন্ডিংটা যে কতটা চমৎকার ছিল সেটি আপনি বুঝতে পারবেন ভাইয়া সিনেমার টাইটেল ট্র্যাক দেখলেই। এই গানে শাবনূর ও রচনা ব্যানার্জি দুজনেই একসাথে স্ক্রিন শেয়ার করেছেন। শাবনূর যেমন নৃত্যপটীয়সী, তেমনি রচনাও অসাধারণ নাচেন। দুজনে মিলে অসাধারণ পারফর্ম করেছিলেন এই গানে। দুজনের বোঝাপড়া ছিল চমৎকার, যে কারণে পারফরমেন্সটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই সিনেমায় মান্নাকে দৈত্য চরিত্রে দেখা যায়। মান্না ছিল বলেই শাবনূর ও রচনা ব্যানার্জিকে একসাথে একই সিনেমায় দেখা গিয়েছে, কারণ জনপ্রিয় তারকাদের একত্রিত করার বিষয়টা মান্নার খুব ভালো জানা ছিল। আর মান্নার কারণে শাবনূর ও রচনা ব্যানার্জি হয়তো একসাথে অভিনয় করেছেন। তো বন্ধুরা, শাবনূর ও রচনা ব্যানার্জির মধ্যকার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জানতে পেরে আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।